নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব, গণেশ মহোৎসব চলাকালীন গণেশজির পূজা উপাসনা করার সময় কোন কোন বিষয়ে অত্যন্ত বিশেষভাবে সতর্কতা এবং সাবধানতা আপনারা অবশ্যই অবলম্বন করবেন। দেখুন, প্রথমেই বলবো, যখনই আপনারা গণেশজির পুজো করছেন, উপাসনা করছেন, এমন সময়কালে আপনার বস্ত্রের রঙের দিকে বিশেষ খেয়াল রাখুন। অর্থাৎ কালো রঙের বস্ত্র এবং নীল রঙের বস্ত্র পরিধান করে গণেশজির পূজা উপাসনা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আপনারা যখনই গণেশজির পূজা উপাসনা করছেন, চেষ্টা করুন সাদা রং, হলুদ রং অথবা লাল রঙের বস্ত্র পরিধান করে পূজা উপাসনা করার, এমনটি আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হবে। দু নম্বর, আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যারা গৃহতে পুজো করছেন এবং সেই পুজো যদি আপনারা মূর্তি রেখে পুজো করছেন এবং সেই মূর্তি আপনাদের সারা বছরই পুজো হয়, এমন ক্ষেত্রে গণেশজির মূর্তি যেন 6 ইঞ্চির বড় না হয়, 6 ইঞ্চির বেশি না হয়। এমন ধরনের মূর্তি কিন্তু কখনোই কিন্তু পুজোর জন্য শুভ নয়। তাই সর্বদা আপনার গৃহে যখনই গণেশজির মূর্তি রাখছেন এবং সেই মূর্তি রেখে সারা বছর ধরে পুজো করছেন, সেই মূর্তির আকার এবং সেই মূর্তির সাইজ যেন 6 ইঞ্চির বেশি না হয়। আপনারা শুধুমাত্রই যদি গণেশ মহোৎসবের জন্য গণেশজির মূর্তি আনছেন, পুজো করছেন এবং বিসর্জন দিয়ে দিচ্ছেন, এমন ক্ষেত্রে কিন্তু আপনারা বড় মূর্তি আপনার গৃহে রেখে পুজো করতে পারেন। এতে কোনো বড় সমস্যা নেই, কোনো বড় জটিলতা নেই। আপনাদের গৃহে, অনেকের গৃহেই কিন্তু এমনটি হয়ে থাকে যে আপনারা মূর্তির বদলে চিত্র রেখে পুজো করেন। যদি আপনারা গণেশজির চিত্র রেখে পুজো করছেন, এক্ষেত্রে আপনাদের কোনো বড় বাধা নেই। আপনারা যত বড় ইচ্ছা আপনাদের গৃহে চিত্র রাখতে পারেন, যত বড় আপনারা ইচ্ছা চিত্র রেখে আপনারা পূজা উপাসনা করতে পারেন, এতে কোনো বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে হবে না। 3 নম্বর বলি, আপনারা যদি কোনো নদীর তট থেকে, নদীর তীর থেকে অথবা নদী থেকে কোনো মাটি নিয়ে এসে গণেশজির মূর্তি তৈরি করছেন এবং তার উপাসনা করছেন, পুজো করছেন এবং বিসর্জন দিয়ে দিচ্ছেন, এটাকে প্রাকৃতিক পুজো বলা হয়। এই পুজো আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে লাভকারী হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে আরও একটি নেতিবাচক দিক হতে পারে আপনাদের জন্য, যদি আপনারা যেই স্থান থেকে মাটি নিয়ে আসছেন সেই স্থান যদি দূষিত থাকে, তাহলে আপনাদের জন্য এই মাটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই খারাপ বা অশুভ প্রভাব আপনার জীবনে অবশ্যই ফেলে থাকবে। তাই এমনটি কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। যেখান থেকে আপনি মাটি আনছেন সেটি যেন একটি শুদ্ধ জায়গা হয়, বিশেষত নদীর স্থান থেকে বা নদীর তট থেকে মাটি আনাই আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ। মাথায় রাখতে হবে, যখনই আপনারা গণেশের উপাসনা করছেন, গণেশজির পুজো করছেন, তুলসী পাতার প্রয়োগ করবেন না, এমনটি শুভ নয়। দুর্বার প্রয়োগ অবশ্যই করবেন, দুর্বা গণেশজির বিশেষ প্রিয়, তাই দুর্বা আপনারা অর্পণ করুন, আপনাদের জীবনে বাধা বিঘ্নগুলিও কিন্তু দূর হতে সাহায্য হবে। আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনারা গণেশজির পুজো করছেন, উপাসনা করছেন, আনন্দ করছেন, অবশ্যই করবেন, কিন্তু এক্ষেত্রে আপনার গৃহে কলহ, বিবাদ, সংসার ঝামেলা, কোনো রকম কোনো কিছু মতবিরোধ এই কদিন করবেন না, এমনটি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। এমনটি আপনার যে শুভ প্রভাব, যেই জীবনের যেই লাভের জন্য আপনারা পুজো করছেন, জীবনে যেটি প্রাপ্তি করার জন্য আপনারা পুজো করছেন, সেই প্রাপ্তি থেকে কিন্তু আপনারা নিশ্চিতভাবে বঞ্চিত থাকবেন। তাই এই সময়কালে আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না, মতবিরোধ মতানৈক্যে জড়াবেন না, বিশেষত গৃহে কোনো ঝঞ্ঝাট ঝামেলা বিবাদ এবং চিৎকার চেঁচামেচি গৃহে করবেন না, শান্তি রাখুন গৃহে, অত্যন্ত বিশেষভাবে লাভ জীবনে দেখতে পাবেন। চেষ্টা করুন এই মহোৎসব চলাকালীন সাত্ত্বিক আহার করার, পূর্ণ ফল লাভ হবে। অর্থাৎ আপনার জীবনে আপনি যা ভোজন করছেন তা যেন সাত্ত্বিক হয়, তা আপনাদের জন্য লাভকারী হতে পারে। ভুলভাল জিনিস খাওয়া দাওয়া করবেন না, বাইরের খাওয়া এই সময়কালে অ্যাভয়েড করুন, তা আপনাদের জন্য শুভ হবে। মাথায় রাখতে হবে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, তা হচ্ছে চন্দ্রদর্শন। গণেশ চতুর্থীর দিনকে বলা হয়ে থাকে কলঙ্ক চতুর্থী, তাই এই দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই এই দিনকে কখনোই কিন্তু আপনারা চন্দ্রকে দর্শন করে ফেলবেন না, আপনার জীবনে কিন্তু কলঙ্ক রটতে পারে। তাই আপনাদের ক্ষেত্রে এই দিন যদি আপনারা চন্দ্রকে জলার্ঘ দিচ্ছেন, চন্দ্রকে জলার্ঘ দেওয়া এই দিন বিশেষ শুভ, কিন্তু চন্দ্রকে যখনই আপনারা জলার্ঘ দিচ্ছেন, মাথাটাকে নিচু করে, চন্দ্রের দিকে না তাকিয়ে মাথা নিচু করে, একদমই মাথা নিচু করে আপনারা জলার্ঘ দিন, তা আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে
অবশ্যই লাভকারী হবে। তাহলে আমি আপনাদের আজকে বোঝাতে পারলাম যে গণেশ পুজো পুজোর সময়, গণেশ উপাসনার সময় আপনারা কোন কোন দিকে বিশেষ খেয়াল রাখবেন, কোন কোন দিকে ধ্যান দেবেন, এই বিষয়গুলির দিকে আপনারা ধ্যান দিয়ে পুজো করলে, এই বিষয়গুলির দিকে আপনারা ধ্যান দিয়ে উপাসনা করলে তাহলে আপনারা আপনাদের জীবনে বিশেষ ফলপ্রাপ্তি নিশ্চিতভাবে এই সময়কালে অবশ্যই ঘটাতে পারবেন। তাই সময়কালকে ভরপুর ফায়দা তুলুন, এই সময়কালকে বিশেষভাবে আপনারা জীবনে কাজে লাগান। আর আমাদের ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের জন্যই শুধুমাত্র গণেশের এই বিশেষ পর্ব, গণেশের এই বিশেষ মহোৎসবের জন্য রয়েছে। কীরকম লাগছে আমাদের এই ছোটো পর্বগুলি অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।